ইউটিউবিং শুরু করতে চাস? হ্যাঁ, তুই ইউটিউবিং শুরু করতে চাস, জানিস ইউটিউবিং শুরু করার আগে কি কি লাগে? ও সরি সরি, আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েলানা বলছি। বন্ধুরা, আমি এখন একজনের সাথে আমি অনেক তর্ক করলাম যে ইউটিউবিং শুরু করতে চাচ্ছে, কিন্তু ইউটিউবিং শুরু করে থাকে অনেকজনে এই ভুলটা আজকে আপনার সাথে শেয়ার করবো। যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান তাহলে অবশ্যই একটি ভুল কখনোই করবেন না। কেন করবেন না, কি ভুলটা, এই ভিডিওটাতে আজকে সম্পূর্ণ শেয়ার করব। আশা করি আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি আপনি ইউটিউবে নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, দেখেন বড় বড় অনেক ইউটিউবার আছে যেটি আপনি দেখে মোটিভেশন হয়ে যান যে না, স্বাধীন টেক ধরেন, স্বাধীন ভাই এরকম ইউটিউবে ভিডিও আপলোড দেয়, তার ভিউ বেশি হয়ে যায়, তার ইনকামটা বেশি, সে মানুষকে দান করতেছে, এরকম দেখে না তার মতন চ্যানেল বানাবো অথবা রোস্টের চ্যানেল বানাবো, অনেক কিছু মানে এত কিছু, উফ গরম হয়ে যায় মাথা, ঠিক আছে। কিন্তু কিছু করার আগে কিছু আপনাকে জানতে হয়, এটাই আজকে এই ভুলটাতে ধরাই দেবো এবং আপনাদেরকে জানাই দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চলুন শুরু করি। দেখেন, যে কোনো একটা টপিক, যে কোনো একটা ডিস্ক নিয়ে, ক্যাটাগরি নিয়ে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল শুরু করে দিলেন, ভালো কথা। এখন 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এটি না হলে কখনই কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকামটা পাবেন না। আপনি যতই টিপস এন্ড টিপস অ্যাপ্লাই করেন না কেন, কিন্তু 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার আপনার লাগবেই। এটা 12 মাসের ভিতরে সবাই আমরা জানি, অনেক কিছু আপডেট আছে, সবকিছু আমরা জানি, কিন্তু একটা জিনিস জানি না। দেখেন, আমরা চ্যানেলটা শুরু করার পরে আমাদের 100 সাবস্ক্রাইবার নিতে নিতে আমাদের যেরকম এখন আমি মানে কি পাংখা অফ করে দিয়েছি এরকম গরম লাগতেছে, এর থেকে প্রচুর আরো গরম লাগে যখন 100 সাবস্ক্রাইবার আমাদের আপ হয়। দেখেন, 100, 200, 300, 400 এমনি ভাই আপনাকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, কিন্তু 1000 সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারেন না, আপনার ভিডিওটা কেউ দেখে না। কিন্তু আপনারা যে ভুলটা করেন এই ভুলটাই এখন বলতে যাচ্ছি। দেখেন, চ্যানেল খোলার আগে আপনাকে একটা কাজ করে নিতে হবে, একবার সিম্পল, আপনার অবশ্যই একটা ফেসবুক আছে, ভালো কথা, কিন্তু আপনাকে একটা ফেসবুক গ্রুপ খুলতে হবে। এখন বলবেন ফেসবুক গ্রুপ কেন আমি খুলবো চ্যানেল খোলার আগে, এটা আবার কি শোনা লাগবে এতদিন পর? হ্যাঁ, আমি এটা ঠিক আপনাদেরকে বলেছি, আপনি যখনই একটা ইউটিউব চ্যানেল খোলার কথা মাথায় নেবেন, এটার আগে আপনি নিবেন হল একটা ইউটিউব গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ আপনাকে খুলতে হবে। এখন ফেসবুক গ্রুপ কেন খুলবেন এখন বলছি। দেখেন, ফেসবুক গ্রুপ আপনি যদি খোলেন, আপনার যেই ক্যাটাগরি নেক্সট নিয়ে আপনি কাজ করবেন সেটাকে মাইন্ড করে এরকম নাম দিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলবেন। আচ্ছা, অলরেডি ফেসবুক গ্রুপ যদি আপনি না খুলতে পারেন সমস্যা নেই, কিছুদিনের ভিতরে আমি একটা ভিডিও দেবো যে কিভাবে একটা ফেসবুক গ্রুপ খোলে। এখন ফেসবুক যেহেতু আপনার আছে, ফেসবুকে একটা গ্রুপ খুলবেন, খোলার পরে সেই ফেসবুক গ্রুপটা আপনি বড় বড় যেরকম স্বাধীন টেক আছে, আপনার হোসেন টেক আছে, এদের যতটি গ্রুপ আছে সব গ্রুপে জয়েন হয়ে আপনার যে ফেসবুক গ্রুপটা খুলেছেন সেই গ্রুপের লিঙ্কটা তাদের গ্রুপে যা শেয়ার করবেন, প্লাস শেয়ার করবেন আবার কিছু লিখে দেবেন যে ভাই আমার নতুন গ্রুপ, আপনার যদি ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চান, ইউটিউবে টিপস এন্ড টিপস জানতে চান, অবশ্যই গ্রুপে জয়েন হন। এইভাবে মূলত আপনি 1 থেকে 2 মাসের ভিতরে একটা গ্রুপ খুলে এরকম কিছু মেম্বার একত্রিত করবেন, যেন আপনার ভিডিওটা আপনি বানানোর পরে ওই গ্রুপে পোস্ট করার পরে সাথে সাথে আপনি প্রতিদিনই 100, 200 এভাবে সাবস্ক্রাইবার গেইন হয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, হয়তো বা আপনারা কখনোই এরকম ভিডিওতে শোনেন নাই, আমি আজকে বলে দিলাম। ভিডিও ইউটিউবে আসার আগে আপনাকে অবশ্যই একটা ফেসবুক গ্রুপ খুলতে হবে, গ্রুপ খুলেন অথবা আপনার যে ভিডিওটি আছে সেটি ভালো ভালো গ্রুপে পোস্ট করে দিবেন। পোস্ট করার পরে আপনি অবশ্যই পোস্টের উপরে লিঙ্কের উপরে কোনো কিছু লিখে দিতে হবে, জাস্ট লিঙ্ক দিয়ে দিলেও হবে না, আপনার থাম্বনেলটা ভালো দিতে হবে, গ্রুপে ভালো মতন একটা পোস্ট করতে হবে। দেখেন, আমি যে ভিডিওটা দিব আপনাদেরকে গ্রুপ বানাবে, গ্রুপ বানাতে, সেখানে কিন্তু আমি একটা গ্রুপ কিভাবে বানাই এবং কিভাবে পোস্ট করে সেটাও কিন্তু ভিডিওতে অলরেডি আমি বানিয়ে রেখেছি, আমি আপলোড করে দিব। যাক বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, এলা বুঝছ কিভাবে করতে হয়, থাক পরের কথা বলতেছি, যাই হোক এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। আজকে ভিডিওটা এতটুকু ছিল, এখন আমি ওর সাথে অনেক কথা বলবো, আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, দেখো নতুন কোন ভিডিওতে। হ্যাঁ, ঠিক আছে, একটা কথা বলি নেই, যদি আপনি ইউটিউবে রিলেটেড ভিডিও দেখতে চান, ইউটিউবের আপডেট দেখতে চান, শুনতে চান, অবশ্যই জুয়েল পুরো ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না।